খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফির, ওই অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার ফজিলত বরকত আমরা শুনে থাকি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে শুনব এমন এক আল্লাহওয়ালার ঘটনা, যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবী ভ্রমণ করেছিল, সফর করেছিল, কঠিন পথের মুসাফির হয়েছিল, এবং এমন এমন জিনিস তিনি উদ্ঘাটন করেছেন। সুবহানাল্লাহ, আপনারা অবাক হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে আমরা কিছু শিক্ষণীয় দিক নির্দেশনা নিব ইনশাআল্লাহ তাআলা। দরুদ শরীফ পাঠের ফজিলতের ব্যাপার আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে, সন্দেহ নাই, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের বিষয়, কত সৌভাগ্যের বিষয় যে আল্লাহ হাবিব আলী সালাতাম একবারে নিঃসন্দেহে বলে দিলেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা তাড়াতাড়ি কি পাবে, ভয়াবহতা থেকে মুক্তি পাবে, নাজাত পাবে, যে দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ অধিকারে পাঠ করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামী এই যে বয়ান শুরু করার আগে দরুদ শরীফের ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করছে, সুন্নত বরা বয়ানের আগে উপস্থাপন করছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছে, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৈয়দুল মুরসালিনের উম্মত বানিয়েছেন। তো আমরা দুনিয়াতে যে যত পারে অধিক হারে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত রাখবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেরি না করে আসুন আমরা শুনব আজকে জুলকারনাইন এবং ইয়াজুস মাজুস সম্পর্কে। কে জুলকারনাইন ছিল এবং তার পরিচয়টাই কী, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তার সম্পর্কটা কী ছিল, কী ঘটেছিল, এবং সেই ঘটে যাওয়া ঘটনা আমাদের জন্য কী সুন্দর দিক নির্দেশনা রাখে, কীভাবে তারা সফর করেছিল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তো শুরুতে আসুন আমরা জুলকারনাইন সম্পর্কে কিছু ধারণা আমরা নিই। জুলকারনাইন আমরা নাম শুনেছি, যার নাম হলো সিকান্দার। জুলকারনাইন এর নাম হলো সিকান্দার, তিনি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের খালাতো ভাই। যে গত সপ্তাহে আমরা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা শুনেছিলাম, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের খালাতো ভাই হচ্ছে জুলকারনাইন, যার নাম ছিল সিকান্দার। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ওয়াজির এবং জঙ্গলের পতাকাবাহী ছিলেন। কার? জুলকারনাইনের। জুলকারনাইনের আন্ডারে তার ওয়াজির এবং জঙ্গলের পতাকাবাহী ছিলেন। তিনি হযরতে শাম বিন নু আলী সালাতু ওয়াসসালামের বংশীয় এবং তিনি এক বৃদ্ধার একমাত্র সন্তান, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবী ইনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম এর হাতে ইসলাম কবুল করে অনেক দিন তার সহচর্য ছিলেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবী ইনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম তাকে কিছু ওয়াসিহত করেছিলেন। বিশুদ্ধ বর্ণনা এটাও রয়েছে, তিনি নবী নন বরং একজন নেককার বান্দা যিনি বেলায়তের মর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহ আকবর! কেমন নেককার বান্দা জুলকারনাইন! ইনশাআল্লাহ তাআলা
আমরা সে সম্পর্কে জানবো। তারা বোঝা যায় তিনি জুলকারনাইন নবী নন, কিন্তু একজন নেককার বান্দা যিনি বিলায়তের মর্যাদায় অধিষ্ঠিত, বিলায়তের মর্যাদা যিনি পেয়ে যায়। আল্লাহ আকবর, সুবহানাল্লাহ, তার শান ও শওকত কেমন হয়। প্রথমে আসুন, জুলকারনাইন কেন বলা হয়? এর নাম তো ছিল সিকান্দার, সিকান্দার থেকে জুলকারনাইন কেন বলা হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। নবী করিম রফু রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি জুলকারনাইন, দুই শিং বিশিষ্ট উপাধিতে এই জন্যই প্রসিদ্ধ হয়েছেন যে তিনি দুনিয়ার দুই শিং অর্থাৎ উভয় প্রান্ত ঘুরে এসেছিলেন। আর অনেকের মতে তার যুগে মানুষের দুই করণ শেষ হয়ে গিয়েছিল, 100 বছরে এক করণ হয়ে থাকে, তাহলে দুই করণ শেষ হয়ে গিয়েছিল। আর অনেকে বলেন তার দুটি চুল ছিল, তাই তাকে জুলকারনাইন বলা হতো। আবার এটাও একটা মত রয়েছে তার মুকুটে দুটি শিং বানানো ছিল, এবং অনেকে বলে থাকেন যে স্বয়ং তার মাথার উভয় দিকে উত্থিত ছিল যা শিঙে নিয়ে দেখা যেত। আর অনেকে এর কারণ এটাও বললেন যে যেহেতু তার পিতা ও তার মাতা উভয় পক্ষ থেকে উচ্চ বংশীয় এবং অভিজাত ছিলেন, তাই তাকে জুলকারনাইন বলা হয়। আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন, পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন, তাদের মধ্যে চারজনের নাম আমি আপনাদেরকে বলবো। দুইজন মোমেন ছিল, ইমানদার ছিল, দুইজন ছিল কাফির, এবং একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শেষ জামানায় তশরিফ নিয়ে আসবেন। তো দেরি না করে শুনুন, পৃথিবীর মোট চারজন বাদশা যারা পুরা পৃথিবীর পরিপূর্ণ বাদশাহীর বাদশাহী অর্জন করেছিল তারা কারা। দুইজন মুমিন ইমানদার তারা হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং জুলকারনাইন, যেটা একজন ওয়ালি ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন। আর দুজন কাফির, একজন হচ্ছে বক্ত নসর, দ্বিতীয় জন হলো নমরুদ। তাহলে একজন হচ্ছেন সুলাইমান আলী সালাতুসাল্লাম, যেটা সুলাইমান বাদশাহ বলা হয়, সুলাইমান আলী সালাতুসাল্লাম পুরা পৃথিবীর রাজত্ব করেছে। আর হচ্ছেন জুলকারনাইন, পুরা পৃথিবীর রাজত্ব করেছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাশাআল্লাহ ইনি পৌঁছে গিয়েছিলেন। আর একটা হচ্ছে বক্ত নসর, আর দ্বিতীয়জন হলো নমরুদ, এরা হচ্ছে কাফির। আর পঞ্চম বাদশাহ এই উম্মতের মধ্যে হবে যার নাম হযরতে ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গৌসে আজম হবেন। হাসান মুজতাবা ইনি গৌসে আজম, বড়পীর আব্দুল কাদের জিলানির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি গৌসে আজম। প্রিয় ইসলামী ভাইরা, মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ তাআলা সুলাইমান আলী সালাতুসালামকে বাদশাহী দান করেছেন, ইনি আল্লাহর সম্মানিত নবী। জুলকারনাইন তিনি সত্যের মধ্যে ছিল, নম্রত তো বাদশাহী করেছেন, কিন্তু নমরুদ পুরা পৃথিবীর বাসীর জন্য, জগৎবাসী অর্থাৎ পুরা পৃথিবীর মানুষের জন্য এটাই শিক্ষা হয়ে গেল, নমরুদ ছিল কাফির, আল্লাহ তাআলার নাফরমান। পুরা বাদশাহিত্ব পাওয়ার পর আল্লাহ তাআলার যে এক আল্লাহকে স্বীকার করেনি, সে দুনিয়াবি ছিল এবং দুনিয়ার মধ্যে সে দুনিয়াবি করতে করতে সে মারা গিয়েছে। আর বক্ত নসর সেও দুনিয়াদার। তো জুলকারনাইনের তিনটা সফর সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব যে কেমন কেমন সফর তিনি করেছিলেন। কোরআনুল করিমে হযরতে জুলকারনাইনের তিনটে সফর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দেখুন, আল্লাহওয়ালাদের সফর কঠিন সফর, ইনি সম্মানিত নবীদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু একজন বাদশাহ ছিলেন আর আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যের মধ্যে ছিল, ইমানদার ছিল, তার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন যা সূরা কাহাফের মধ্যে বিদ্যমান। কোরআনুল করিম থেকে সে তিনটে সফর লিপিবদ্ধ হয়েছে, খুবই বিস্ময়কর এবং শিক্ষণীয়। আসুন আমরা প্রথমেই শুনি প্রথম সফর সম্পর্কে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথম সফর, হযরতে জুলকারনাইন পুরাতন কিতাব পড়েছিলেন যে শাম বিন নূ
আলিহ সালামের বংশের এক ব্যক্তি আবে হায়াতের ঝর্ণা থেকে পানি পান করে নিবে, তখন এর মৃত্যু হবে না। আবে হায়াতের পানি পান করলে মৃত্যু হবে না। তা হযরতে যুলকারনাইন পশ্চিম প্রান্তের দিকে যাত্রা করলেন, একেবারে পশ্চিম প্রান্তে যাত্রা শুরু করে দিলেন। তার সাথে কিন্তু খিজির আলী সালাতুসালামও ছিলেন। ভালো করে খেয়াল করুন, খিজির আলী সালাতুসালামের ঘটনা গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছি, ইনিও ছিলেন। তিনি তো আবে হায়াতের জন্না পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং তার থেকে পানিও পান করে নেন, কিন্তু হযরতে যুলকারনাইনের ভাগ্যে কিন্তু সেটা সৌভাগ্য অর্জন করতে পারলেন না, তার ভাগ্যে ছিল না, তিনি বঞ্চিত রয়ে গেলেন। এই সফরে তিনি পশ্চিম দিকে যাত্রা করেছিলেন, সুতরাং যতটুকু পর্যন্ত জনবসতি রয়েছে তা সব একেবারে অতিক্রম করে তিনি এমন এক স্থানের মধ্যে পৌঁছলেন যেখানে জনবসতির নাম নিশানাও ছিল না, কিছুই নেই। সেখানে তিনি সূর্যকে অস্ত যাওয়ার সময় এমনইভাবে দেখতে পান যেটা একটি কালো জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছে। সেখানে তিনি এমন একটি জাতি পেলেন যারা পশুদের চামড়া পরে হিতে ছিল তাদের শরীরের মধ্যে, পশুদের চামড়া, তাছাড়া তাদের শরীরে আর কোনো পোশাক ছিল না এবং সামুদ্রিক মৃত প্রাণী ছাড়া তাদের খাবারের আর কোনো কিছুই ছিল না। এই জাতিকে নাসিক বলা হয়, এই জাতিকে নাসিক জাতি বলা হতো। হযরতে যুলকারনাইন দেখলেন যে তাদের বাহিনী বিরাট এবং তারা খুবই শক্তিশালী এবং যুদ্ধবাজ। তখন হযরতে যুলকারনাইন তাদের আশেপাশে নিজেদের সৈন্যবাহিনী দিয়ে গিরে ফেললেন এবং তাদেরকে অসহায় করে দিলেন। অতএব কিছু কিছু তো ইসলাম গ্রহণ করলো আর কিছু তো বাহিনীর হাতেই মারা গেল। তাহলে দেখেন সেখানে গিয়েও কিন্তু সৈন্যবাহিনী নিয়ে গিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়েও ইসলামের খেদমত করে যাচ্ছেন, সেখানেও অনেকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর অন্যদেরকে মেরে ফেললেন। আচ্ছা, ইনার দ্বিতীয় সফর যেটা তিনি গিয়েছিলেন একেবারে পূর্ব প্রান্তে, মাগরিব এবং মাশরিক, মাগরিব সফর শেষে মাশরিক পূর্বাঞ্চলে যাচ্ছেন তিনি। পূর্ব যুলকারনাইন একেবারে পূর্ব অঞ্চলের দিকে সফর শুরু করে দিলেন। এক পর্যায়ে সূর্য উদিত হওয়ার স্থানে পৌঁছে গেলেন, সূর্য উদিত হচ্ছে, তখন দেখলেন সেখানে এমন একটি জাতি রয়েছে যাদের নিকট কোনো প্রসাদ ও বাড়ি নেই। তাদের অবস্থা এমনই যে সূর্য উদিত হওয়ার সময় তারা মাটির গুহায় লুকিয়ে যেত, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে গুহা থেকে বের হয়ে তাদের রোজগারের সন্ধানে লেগে যেত। সূর্য ডুবার পরে তাদেরকে মুনসাক জাতি বলে। অর্থাৎ যুলকারনাইন তাদের বিরুদ্ধে সৈন্য ঘেরাও করলেন এবং যারা ঈমান এনেছে তাদের উত্তম আচরণ করা হলো আর যারা নিজেদের কুফরের উপর অটল ছিল তাদেরকে হত্যা করা হলো। তাহলে পশ্চিম প্রান্তে যাওয়ার পরেও ইসলামের দাওয়াত, পূর্ব প্রান্তে মাশরিকে গিয়েও ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন, যারা কবুল করেছেন অ্যাকসেপ্ট করেছেন ওয়েলকাম, যারা করেন তাদেরকে হত্যা করা হলো। এবং তৃতীয় সফর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। অতঃপর তিনি উত্তর দিকে সফর করলেন, এক পর্যায়ে সদিন দুই পাহাড়ের মধ্যখানে পৌঁছালেন, তখন সেখানকার অধিবাসীদের আশ্চর্য ও বিস্ময়কর ভাষা ছিল, তাদের সাথে ইশারায় অনেক কষ্টে কথাবার্তা বলতে হতো। তারা হযরত যুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের অত্যাচারের অভিযোগ করলো এবং তার কাছে সাহায্য চাইল। তাহলে পূর্ব প্রান্ত শেষ করলো, পশ্চিম প্রান্ত শেষ করলো, উত্তরে যখন গেল ইয়াজুজ মাজুজের অত্যাচার সম্পর্কে অবগত করলো, যেহেতু তাদের ভাষা বুঝছিল না, ইশারা ইঙ্গিতে তাকে বুঝিয়ে দিলেন যে ইয়াজুজ মাজুজ এরা কী করে অত্যাচার করে। আমাদের প্রশ্ন আসতে পারে, ইয়াজুজ মাজুজ এরা কে? তাদের সংখ্যা অনেক বেশি, তারা দুষ্ট রক্তপিপাসু যোদ্ধা, একেবারে অসভ্য ও জঙ্গলি, অনেক বড় জঙ্গলি, যারা একেবারে পশুদের মতো বসবাস করত। বসন্তকালে তারা তাদের গুহা থেকে বের হয়ে সমস্ত ক্ষেত খামার সবজি খেয়ে ফেলত আর শুষ্ক জিনিসগুলো বোঝাই করে নিয়ে যেত। বসন্তকালে একেবারে পশুদের মতো বসবাস, মানুষ ও জঙ্গলি পশু, এমনকি সাপ বিচ্ছু গিরগিটি প্রতিটি বড় বড় প্রাণী খেয়ে ফেলত। হযরতে যুলকারনাইনকে লোকেরা ফরিয়াদ করলো যে
আপনি আমাদেরকে ইয়াজুস মাজুসের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচান এবং তারা তার পরিবর্তে কিছু সম্পদ দেওয়ার ব্যাপারে অবগত করলো। জুলকারনাইন তো বাদশাহ ছিলেন, তিনি বললেন আমার তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই, তোমরা তোমাদের সম্পদ তোমরাই রাখো, আল্লাহ পাক আমাকে আল্লাহর রহমতে সব কিছু আমাদেরকে আমাকে দিয়েছেন, ব্যাস তোমরা শারীরিক পরিশ্রম দ্বারা আমাকে সাহায্য করো। অতঃপর তিনি উভয় পাহাড়ের মাঝখানে যেখানে জঙ্গলিরা থাকত, এক প্রকার রক্ত পিপাসু বিশৃঙ্খলা সন্ত্রাসী দল, আল্লাহ আকবার, কেমন ভয়ানক ছিল, তো তিনি উভয় পাহাড়ের মাঝখানে ভিত্তি খনন করল। যখন পানি পর্যন্ত পৌঁছালো তখন এতে গলিত তামা পাথর দ্বারা ঢালাই করে দেওয়া হলো এবং লোহার পাত উপরে নিচে লাগিয়ে এর মাঝখানে কাঠ ও কয়লা পূর্ণ করে দেওয়া হলো এবং আর তাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। এভাবে সে দেওয়ালটি পাহাড়ের সমান উঁচু করে নির্মাণ করা হলো আর উভয় পাহাড়ের মাঝখানে কোনো জায়গা খালি রাখা হলো না, একেবারে দুই পাহাড়ের মাঝখানে একটা পুরো প্রাচীর করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে সে দেওয়ালটি পাহাড়ের সমান উঁচু করে নির্মাণ করা হলো আর উভয় পাহাড়ের মাঝখানে কোনো জায়গা তো নেই। অতঃপর গলিত তামা দেওয়ালের উপর ছড়িয়ে দেওয়া হলো। সব মিলে খুবই শক্তিশালী অনেক টেকসই দেওয়াল তৈরি হয়ে গেল, মজবুত দেওয়াল। আল্লাহ পাক কুরআনুল করিমে সূরা কাহাফে প্রথম সফর, দ্বিতীয় সফর, তৃতীয় সফর, যে জুলকারনাইনের তিনটা সফর সম্পর্কে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। এই যে সিকান্দারি প্রাচীর যে দেওয়াল সেটা ভাঙবে কখন, আমাদের প্রশ্ন আসতে পারে। ওদের অত্যাচার থেকে, ইয়াজুস মাজুসের অত্যাচার থেকে তো রক্ষা করেই দিল, কিন্তু এই যে প্রাচীর সেটা ভাঙবে কবে? হাদিসে পাকের মধ্যে রয়েছে ইয়াজুস মাজুস প্রত্যেক দিন ওই প্রাচীরটি ভাঙতে থাকে এবং সারাদিন পরিশ্রম করে যখন তা পুরোপুরি ভেঙে ফেলার কাছাকাছি পৌঁছে যায় তখন তাদের মধ্যে কেউ বলে এখন চলো বাকিটা কাল ভাঙব। পরদিন যখন আসে তখন আল্লাহর নির্দেশে তা পূর্বের ন্যায় আরও বেশি শক্তিশালী হয়ে যায়, তখন তাদের বের হওয়ার সময় হবে, তখন তাদের মধ্যে কেউ বলবে এখন চলো ইনশাআল্লাহ বাকিটা আগামীকাল ভাঙব। তাদের মধ্যে যে ইনশাআল্লাহ বলার বরকত এই বাক্যের এতটাই প্রতিফল হবে যে পরদিন দেওয়াল ভেঙে ফেলবে, এটি কিয়ামতের সন্নিকটের সময় হবে। দেখেন, ভালো করে চিন্তা করেন, তারা এমনভাবে বলতো ইনশাআল্লাহর প্রতিফল যে কালকে সেটা ভেঙে ফেলবে, এটি কিয়ামতের সন্নিকটের সময় হবে। দেওয়ালটা ভাঙার পর ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে এবং পৃথিবীর চারিদিকে ফাসাদ ছড়াবে, হত্যা ও লুঠত রাজ করবে, ঝর্ণা ও জলাশয়ের পানি পান করে শেষ করে ফেলবে, প্রাণী গাছপালা সবগুলো খেয়ে ফেলবে, পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস এই তিনটি শহরে তারা প্রবেশ করতে পারবে না। অতঃপর হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর দোয়ার ফলে তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের পোকা জন্ম নেবে আর তারা ধ্বংস হয়ে যাবে। কুরআনুল করিমের মধ্যে 17 পারা সূরা আম্বিয়ার 96 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, এ পর্যন্ত যে যখন উন্মুক্ত করা হবে ইয়াজুজ ও মাজুজকে এবং তাদের প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে। আল্লাহ পাক কত বড় মহান যে পৃথিবীর রহস্য উদ্ঘাটন করা, এই পুরা পৃথিবীর যে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে যদি আমরা অবগত হই, তো আল্লাহকে আল্লাহ তাআলা যে এক সেটা প্রমাণ মিলে যাবে। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা জিনিস আমাদেরকে বারবার মনে রাখতে হবে, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ তাআলার প্রতি ঈমান যদি মজবুত করতে চাই, আল্লাহ পাক সম্পর্কে বেশি জানার যদি চেষ্টা করা হয়,
আল্লাহকে জানার চেষ্টা করতে গেতে করতে করতে অনেক সময় গুমরাহ দিকে কেউ চলে যেতে পারে। সেজন্য বলা হচ্ছে আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহ সম্পর্কে জানতে চায়, সে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সম্পর্কে যেন সে রিচার্জ করে। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সম্পর্কে যখন সে রিচার্জ করতে যাবে, তাহলে সে আল্লাহ যে এক সেটা তার প্রমাণ মিলে যাবে। আজকে অনেক আল্লাহ তাআলার নাফরমান রয়েছে যারা আল্লাহ তাআলাকে স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। যে আমরা যে শুনলাম হযরতে সিকান্দার অর্থাৎ জুলকারনাইন পুরো পৃথিবীর সফর করেছে, সফর করার পর নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য না, পুরো পৃথিবীর বাদশাহিত্ব পাওয়ার পর, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুম যে ইসলামের দাওয়াত তারা পৌঁছেছিল, ইসলামের দাওয়াত। মানে সেখানে খিজর আলী ইসলাতুসলামও ছিলেন। খিজর আলী ইসলাতুসলাম আবে হাওয়াত পেয়ে গেলেন, আর যে আবে হায়াত যে ছিল সেটা কিন্তু জেনেছিলেন জুলকারনাইন, কিন্তু তিনি সৌভাগ্যের মধ্যে জুটল না, জুটল হযরত খিজর আলী ইসলাতুসলামের ভাগ্যের মধ্যে। এবং ইসলামের দাওয়াতটা দেখুন, পশ্চিম প্রান্তে যাওয়ার পর দিন ইসলামের দাওয়াত, পূর্বাঞ্চলে যাওয়ার পর ইসলামের দাওয়াত, এরপর উত্তরাঞ্চলে যাওয়ার পর যে উত্তর দিকে যাওয়ার পরে কী ঘটল, যখন ওখানকার বাসিন্দারা জানিয়ে দিল ইয়াজুজ মাজুজের অত্যাচার সম্পর্কে, তো ওদের অত্যাচার সম্পর্কে জানার পর এখানে আমাদের শিক্ষণীয় মাদানী ফুল দেখুন, ওখান থেকে জুলকারনাইন ফিরে আসে নাই, বরঞ্চ তাদের সমস্যা সমাধান করে ফিরে আসছে। আজকে আমাদের মধ্যে অনেকে, আল্লাহ পাক অনেককে শারীরিক শক্তি দিয়েছেন, অনেককে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা অনেকদেরকে মজবুত মনোবল দিয়েছেন, আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে ধনবান করেছেন, সামর্থ্যবান করেছেন, প্রভাব প্রতিপত্তির মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, এত কিছু পাওয়ার পর সঠিক ব্যবহারটা কিন্তু যথাযথভাবে করে না। দেখুন, কারো যখন সমস্যায় পড়ে, সমস্যা সমাধান করার যদি আমার আয়ত্তের মধ্যে থাকে, আমি যদি পারি, তা আমার কর্তব্য হচ্ছে তাদেরকে আমার সাধ্য মোতাবেক তাদেরকে চেষ্টা করে যাওয়া, সাহায্যের সহযোগিতা। কেউ অত্যাচার জুলুমের নিপীড়নের মধ্যে পড়ছে, তো যারা সমাজপতি রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, যাদের কথার গুরুত্ব রয়েছে, তাদের পক্ষ থেকে তারা কি কিছু করতে পারে না? কই, আফসোসের বিষয়। সেকেন্ড হচ্ছে, আমরা ভালো জায়গার মধ্যে থেকে যখন কি অসৎ আচরণ করে, অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়, তো তাকে আমরা মহাব্বত ভালোবাসা দিয়ে তাকে আল্লাহ তাআলার দিকে দাবিত করা জিনিসটাকে আমরা করি না, আমরা করি না। যদি আমরা করি তো ওয়েলকাম, যদি না করি জিনিসটা কতই না ভয়াবহ হতে পারে। আজকে নেকির দাওয়াত দেওয়ার ছেড়ে দেওয়ার কারণে কে কাকে দাওয়াত দেবে, কে কাকে দাওয়াত দেবে? বর্তমান সময়ে এক একজন এক একভাবে, এক একজন নিজের মতো করে চলা শুরু করে দিয়েছে। কারো সন্তানকে কেউ, অর্থাৎ অপরের সন্তানকে, ছোটো বাচ্চাদেরকে কেউ যে গাইডলাইন করবে সে জিনিসটা পাওয়া যায় না। যদিও দেয়, আপনি আমার সন্তানকে কেন শেখাতে গেলেন, কেন আপনি আমার সন্তানকে কেন আপনি বকতে গেলেন, এভাবে বলে মানুষকে তিরস্কার করা হচ্ছে। সঠিক শিক্ষা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে, আদব কায়দা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। আর জুলকারনাইন, তিনি নেকির দাওয়াত দিয়েছেন এবং শেষ প্রান্তে যাওয়ার পরে যখন সমস্যা দেখেছেন, সমাধান করে সেখান থেকে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে, বলা হচ্ছে নেকির দাওয়াত এটা এত গুরুত্বপূর্ণ, এমন কিছু অন্যায় সংঘটিত হচ্ছে, গুনাহ সংঘটিত হচ্ছে, সামর্থ্যবান যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে যে সে হাত দ্বারা বাঁধা দিতে পারবে, বলা হচ্ছে তাকে হাত দিয়ে বাঁধা দিতে বলা হচ্ছে। যদি আমার সামর্থ্য নেই, আমি হাত দিয়ে বাঁধা দিতে পারবো না, তাহলে বলা হচ্ছে যদি কেউ হাত দিয়ে বাঁধা দিতে না পারে, তাহলে জবান দিয়ে মানা করবে। জবান দিয়ে যদি মানা করতে না পারে, তাহলে তার বলা হচ্ছে সে যেন অন্ততপক্ষে অন্তর থেকে সে কাজকে ঘৃণা করে। এই যে অন্তর থেকে ঘৃণা করা, এটা বলছে দুর্বল ইমানের দিকে যাচ্ছে। মেয়ে প্রথমত বলা হচ্ছে হাত দ্বারা বাঁধা দেওয়া কিংবা জবান দ্বারা বাঁধা দেওয়ার, কিন্তু আজকে কে কাকে বাঁধা দেবে? যার মতো যে চলতেছে, বেপর্দা কারো বোন, কারো তো মেয়ে বেপর্দা হয়ে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ঘোরাফেরা করতেছে, কোনো আদবের প্রতি, পর্দার প্রতি কোনো খেয়ালই নেই। ড্রামা, গান, বাসনা, ব্যান্ড পার্টি, এরপরে দেখা যাচ্ছে প্যাকেজের মধ্যে কৌতুক কলহলের মধ্যে বিনোদনের নামে যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, কে কাকে বাঁধা দেবে? চলে আজকাল এরকম বলে 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 বলে
আজকাল মানুষ গুনাহের দিকে দাবিত হয়ে যাচ্ছে, তাদেরকে নেকির দিকে কে আহ্বান করবে? এই যে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ তাআলার নেককার বান্দাগণ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে কতই না কষ্ট সহ্য করে তারা নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য, আল্লাহ তাআলার নির্দেশনগুলো খুঁজে পাওয়ার জন্য, আমাদের সম্মুখে উপস্থাপন করার জন্য তারা কত কষ্ট করেছেন। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করা। আল্লাহকে এত রাজি করেছেন তাদের বিষয়ে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল। তাদের ঘটনাগুলো আজকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। কোরআনে পাক অধ্যয়ন করলে, ভালোভাবে স্টাডি করলে তাদের এমন এমন ঘটনাগুলো দেখা যাচ্ছে, কোনো না কোনো নবীর ঘটনা, নাহলে কোনো নেককার বান্দার ঘটনা, কোনো আল্লাহ তাআলার নেককার বান্দি মহিলা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছেন তাদের ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে পাওয়া যায়। কেন? কারণ তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ তাআলা দেখানো পথে চলেছে। শুধু নিজে চলবো, নিজের মতো করে থাকবো এমন নয়, নিজে চলার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় তারাই যারা নিজেকে নিজে সংশোধন করিয়ে নিতে পারে, ভালো থাকতে পারে, গুনাহ থেকে বাঁচাতে পারে। এই কাজ যখন নিজের মধ্যে আসবে, সাথে সাথে অপরের নিকট প্রয়োগ করা, যে অপরকে গুনাহ থেকে বাঁচানো, অপরকে নেকির দিকে আহ্বান করানো, সেই হচ্ছে মকবুল। দেখা যাচ্ছে ঘরের মধ্যে সব একটা বাড়ি 1, 2, 3, 4, 5, 7, 8, 10, 20 ঘর রয়েছে, ঘরের এক প্রান্তেও যদি আগুন লাগে, যদি সবাই বলে না আমার কি দরকার, ওর বাসায় আগুন লাগছে, দেখা যাবে আগুন সব কিছু ঘর জ্বালিয়ে দেবে। আর সবাই মিলে যদি ওই আগুন নিবানোর চেষ্টা করে, তাহলে খুব তাড়াতাড়ি আগুন নিভে যাবে, সবাই বেঁচে যাবে। নেকির দাওয়াত দেওয়ার বিষয়টা এরকম, মন্দ কাজে আজকে বাঁধা প্রদান করা হচ্ছে না, ওই মন্দ কাজ একদিন সবার মাঝে ছড়িয়ে যাবে, তখন সবাই বরবাদ হয়ে যাবে। যেখান থেকে সেটা স্টার্ট হচ্ছে, সবাই মিলে যদি সেটাকে রুখিয়ে দিতে পারে, রুখিয়ে দেওয়ার জন্য মহাব্বত ভালোবাসার আন্তাসে নেকির দাওয়াত দিয়ে বুঝিয়ে যদি সেটাকে দাবিয়ে রাখা যায়, সেটাকে স্টপ করা যায়, তাহলে সবাই বেঁচে যাবে। এই এটার প্রভাব অন্য কারো উপর পড়বে না। যেভাবে আগুন ছড়িয়ে যায়, গুনার মন্দটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে কঠিন আজাব আখিরাতের মধ্যে অপেক্ষারত রয়েছে। তো আমরা কি চাই আমরা ভালোর দিকে তাকি? আমরা কি চাই না আজাব থেকে বাঁচার জন্য? যদি চাই, মাদিনী চ্যানেল দাওয়াত ইসলাম এটাই নিউজ দিচ্ছে, আমরা নেকির দাওয়াতকে প্রচার প্রসার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার, এবং নেকির দাওয়াত দিতে গিয়ে আপনাকে সবাই মিষ্টি দেবে না। আপনি মন্দ কাজে বাধা প্রদান করলে আপনি দুইটা কথা শুনতে হবে, আপনাকে হিকমতে অবলম্বন করতে হবে, মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন কিছু কটূক্তি করতে পারে। এরপর আপনি যদি সত্যের মধ্যে যদি আপনি নিজেকে মজবুত রাখতে পারেন, আপনি আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার রাহে নেকির দাওয়াত দেওয়ার, আল্লাহ তাআলার রাহে সফর করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম।